সুপ্রিয় দর্শকবৃন্দু, আমরা এখন আছি বরিশাল নদী বন্দর। কীর্তনখোলার তীর ঘেঁষে বরিশাল নদীবন্দরটি অবস্থিত। ঢাকার পরে যাত্রী পরিবহনের দিক থেকে সবচেয়ে বৃহত্তম এবং সবচেয়ে ব্যস্ততম নদীবন্দর হল এটি। ঢাকা ও বরিশালের পাশাপাশি চাঁদপুর, ভোলা, লক্ষ্মীপুর, পিরোজপুর ও বরগুনা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় এখান থেকে যাত্রী পরিষেবা প্রদান করে থাকে। অনেকগুলো মাধ্যম থাকার পরেও দক্ষিণবঙ্গের মানুষের কাছে লঞ্চ জার্নি একটি আবেগের জায়গা। এর বিলাসবহুল যাত্রী সেবা এবং নদীপথের সুন্দর মনোরম দৃশ্য যাত্রীদের কাছে করেছে আরো জনপ্রিয়। সব ভালোরই যেমন কিছু মন্দ দিক থাকে, নৌ পরিবহনের ক্ষেত্রে যাত্রীদেরও ঠিক তেমন কিছু ভোগান্তির শিকার হতে হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো লঞ্চের কেবিন বুকিং করা। লঞ্চের কেবিন, সোফা কিংবা যে কোনো ধরনের টিকিট যদি অ্যাডভান্স বুকিং দেয়া না থাকে, সেক্ষেত্রে যাত্রীদের লঞ্চঘাটে এসে একটু বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। অ্যাডভান্স বুকিং যদি না দেওয়া থাকে, সেক্ষেত্রে যাত্রীদের যেই যেই ভোগান্তির শিকার হতে হয় তার মধ্যে অন্যতম হলো ব্ল্যাকারদের থেকে চড়া দামে টিকিট কেনা। লঞ্চঘাটে এসে ব্ল্যাকারের খপ্পরে পড়ার পাশাপাশি কখনো কখনো লঞ্চ স্টাফদের থেকে টিকিট নিতেও গুনতে হয় অধিক মূল্য। অর্থাৎ অ্যাডভান্স যদি বুকিং দেওয়া না থাকে, তাহলে ঘাটে এসে আপনার কাঙ্ক্ষিত টিকিটটি হয়ে যায় আপনার কাছে একটি সোনার হরিণ। ঘাট থেকে টিকিট বিক্রির সিস্টেম চালু থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই ঘাটে এসে যাত্রীরা টিকিট পায় না, আর যদিও বা কালে ভদ্রে টিকিট মিলে যায় তাহলে গুনতে হয় অধিক মূল্য। এই সমস্যার সমাধানের জন্য আজ আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডভান্স আপনি টিকিট বুকিং করবেন এবং বরিশালে কোন কোন জায়গায় কোন কোন লঞ্চের বুকিং অফিসগুলো থাকে। তো আমাদের সাথেই আসুন। আমরা এখন পৌঁছে গেছি কীর্তনখোলা বুকিং অফিসের সামনে। এটি সদর রোডে ঢুকতে শহীদ মিনারের একটু পর এবং হোটেল অ্যারেনার একটু আগে। কীর্তনখোলা বুকিং অফিস, আসুন আমাদের সাথে। সামনে আছি কীর্তনখোলা। এই রুটে মাত্র দুইটি লঞ্চ তাদের চলাচল করে, একটি হলো কীর্তনখোলা 2 এবং আরেকটি কীর্তনখোলা 10। এই লঞ্চের সিঙ্গেল কেবিনের ফেয়ার হচ্ছে 1000 টাকা এবং ডাবল কেবিন 2000 টাকা। এছাড়াও অন্যান্য ভিআইপি এবং সেমি ডাবল এবং ফ্যামিলি কেবিনও এই লঞ্চে রয়েছে। আপনারা যদি অ্যাডভান্স কেবিন বুকিং দিতে চান, তাহলে অবশ্যই কীর্তনখোলা বুকিং অফিস, এটি কম্পিউটার সোর্সের অপোজিটে এবং হোটেল অ্যারেনার অপোজিটে।
তো এখানে এসে অ্যাডভান্স কেবিন বুকিং দিতে পারেন, এবং যদি আপনারা ঢাকা থেকে বুকিং দিতে চান সেক্ষেত্রে আপনাদের ফোনে যোগাযোগ করতে হবে। আমি ডিসক্রিপশন বক্সে এবং ভিডিওতে নাম্বারটি দিয়ে দেবো, আপনারা অবশ্যই ফোনে যোগাযোগ করে অ্যাডভান্স বুকিং দিবেন, এবং সেক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্টের ক্ষেত্রে অবশ্যই আপনাদের বিকাশে পেমেন্ট করতে হবে। কীর্তনখোলা বুকিং অফিস থেকে বের হয়ে আমরা এখন সদর রোড কাকুলির মোড় অবস্থান করছি, সোভান মার্কেটের সামনে। এটি উদয়ন স্কুলের ঠিক অপোজিটে এবং কাকুলির মোড়ের একটু আগে। আমরা এখন সোভান মার্কেটের মধ্যে কুয়াকাটা দুইয়ের বুকিং অফিসে যাচ্ছি, আসুন আমাদের সাথে। আমরা এখন আছি বরিশালের সোভান কমপ্লেক্স ডিএস মার্কেটের ভিতরে এমবি কুয়াকাটা দুইয়ের বুকিং অফিসে। এখান থেকে আপনারা অ্যাডভান্স টিকিট বুকিং করতে পারবেন, এবং টিকিট বুকিং এর মাধ্যমে আপনারা ঢাকা বরিশালে যাতায়াত করতে পারবেন। অফিস বা ঢাকা লঞ্চ জি মোবাইল নাম্বার 0178606 1585, আর বরিশাল অফিস কুয়াকাটা দুইয়ের মোবাইল নাম্বার 0711325917। এমবি কুয়াকাটা দুইয়ের বুকিং অফিস থেকে বের হয়ে আমরা এখন অবস্থান করছি কাকুলির মোড় ফজলুল হক এভিনিউ রোড। এটি কাকুলির মোড় থেকে পূর্ব দিকে। আমার হাতের বাম দিকে রয়েছে মানামির বুকিং অফিস, এবং আমার ডান দিকে রয়েছে পারাবতের বুকিং অফিস। আরও যদি আমি স্পেসিফিকলি বলতে চাই, এটি কোয়ালিটি টেইলার্সের পাশে এই চিকন গলি দিয়ে পারাবতের বুকিং অফিসে আপনারা প্রবেশ করবেন, আসুন আমাদের সাথে। আমরা এখন পারাবতের বুকিং অফিসে অবস্থান করছি। আপনারা পারাবত লঞ্চ এই রুটে ঢাকা বরিশাল রুটে পারাবত 9, 10 এবং 11, 12 এখন চলাচল করছে। খুব রিসেন্টলি পারাবত 18, তাই না? 18 এই রুটে যুক্ত হতে যাচ্ছে। তো আপনারা যদি পারাবতে লঞ্চ জার্নি করতে চান সেক্ষেত্রে অ্যাডভান্স বুকিং দিতে হলে অবশ্যই পারাবতের বুকিং অফিসে আসতে হবে। আর ঢাকা থেকে যদি আপনারা অ্যাডভান্স বুকিং দিতে চান তাহলে অবশ্যই তাদের সাথে ফোনে যোগাযোগ করতে হবে। আর ফোনে যোগাযোগের ক্ষেত্রে আপনাদের অ্যাডভান্স একটা পেমেন্ট করতে হয়, যেটা বিকাশ অথবা আপনার বিকাশ তালিকা অন্য কোনো অথবা বিকাশে পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে বিকাশ নম্বর এবং প্রত্যেকটা লঞ্চের নম্বর আমরা ভিডিওতে দিয়ে দেবো, এবং ডিসক্রিপশন বক্সেও আমরা বিস্তারিত দিয়ে দেবো। আর যাত্রা যদি কেউ ক্যান্সেল করতে চায় সেক্ষেত্রে কত ঘন্টা পূর্বে? 3টা পর্যন্ত ক্যান্সেল করার টাইম থাকে। ভ্রমণ তারিখ 3টা, ভ্রমণ তারিখ প্রতিটি লঞ্চই রাত 7:45 দিকে, 7:30 ছাড়ে দুপুর 3টার দিকে ক্যান্সেল করার টাইম। দুপুর 3টার দিকে আপনারা এসে বুকিং অফিসে যোগাযোগ করে অথবা ফোনে যোগাযোগের মাধ্যমে আপনারা টিকিটটি ক্যান্সেল করতে পারবেন। বেরিয়ে আমরা যাচ্ছি এখন সুন্দরবনের বুকিং অফিসে, আসুন। আমি এখন সুন্দরবনের বুকিং অফিসে অবস্থান করছি। সুন্দরবন লঞ্চের যে সার্ভিস সেটা গত 20 বছর যাবৎ ঢাকা বরিশাল এবং ঢাকা বরিশাল দারুকাঠি রুটে অব্যাহত রয়েছে। এই রুটে আপাতত বরিশাল এবং ঢাকা আগামী লঞ্চ হচ্ছে সুন্দরবন 10, সুন্দরবন 11। খুব রিসেন্টলি সুন্দরবন 16 নামের আরও একটি বিলাসবহুল লঞ্চ তারা এই রুটে যুক্ত করতে যাচ্ছে। এই অফিস সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যারা অ্যাডভান্স সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন, ফ্যামিলি কিংবা ভিআইপি কেবিন, সোফা বুকিং দিতে চান তারা অবশ্যই অফিসে যোগাযোগ করবেন, এবং ভিডিওতে এবং লিঙ্ক ডিসক্রিপশনে আমি যে নাম্বারগুলো দিব, ঢাকা থেকে যারা অ্যাডভান্স বুকিং দিতে চান অবশ্যই এই নাম্বারগুলোতে যোগাযোগ করে তাদের সাথে যোগাযোগ করে তারপর আপনি আপনার ডিমান্ড বা পছন্দ অনুযায়ী আপনি কেবিন বুকিং দিতে পারবেন। ধন্যবাদ। সুন্দরবন বুকিং অফিস থেকে বের হয়ে তার অপোজিটে উদয়ন স্কুলের দ্বিতীয় গেট অর্থাৎ মানামির বুকিং অফিসের দিকেই আমরা যাচ্ছি। কোয়ালিটি টেইলার্স ও এমবি পারাবতের ঠিক অপোজিটেই মানামির বুকিং অফিস। আমরা এখন উদয়ন স্কুলের গেট ও কোয়ালিটি টেইলার্সের অপোজিটে এই সিঁড়ি ধরে মানামির বুকিং অফিসের দিকে যাচ্ছি। আমরা এখন মানামির বুকিং অফিসের সামনে অবস্থান করছি। খুব অল্প সময় সার্ভিসে আসার পরও যাত্রীসেবা দিয়ে অনন্য স্থাপন করেছে মানামি। এটি পারাবতের বুকিং অফিসের ঠিক অপোজিটে, আসুন আমাদের সাথে। ঢাকা বরিশাল রুটে সবচেয়ে জনপ্রিয় লঞ্চ এমবি মানামি।
উল্লেখিত নম্বর ছাড়াও আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার কাঙ্ক্ষিত টিকিটটি অ্যাডভান্স কাটতে পারবেন। এছাড়াও প্লে স্টোর থেকে এমবি মানামি অ্যাপ ডাউনলোড করে আপনি অ্যাডভান্স কেবিন বুকিং করতে পারবেন। বুকিং অফিস থেকে বের হয়ে আমরা অবস্থান করছি কাকুলির মোড়। সুরভি ও অ্যাডভেঞ্চারের বুকিং অফিস যেতে হলে আমাদেরকে প্যারারা রোড যেতে হবে। কাকুলির মোড় থেকে উত্তর দিকে বিবি পুকুর পার ধরে আমাদেরকে যেতে হবে ল্যাবিট পর্যন্ত। একটু সামনে আগাতেই হাতের ডান পাশে চোখে পড়বে টপ টেন এবং হাতের বাম পাশে ফাতেমা সেন্টার। হাতের ডান দিকে যে ছোট্ট রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি প্যারারা রোড। সুরভি ও অ্যাডভেঞ্চারের বুকিং অফিস এই রাস্তা ধরে। অন্যতম এবং স্বনামধন্য কোম্পানি লঞ্চ কোম্পানি সুরভি শিপিং লাইন্সের বুকিং অফিসে আছি। তারা 1964 সাল থেকে অর্থাৎ স্বাধীনতারও পূর্ব থেকে তারা সার্ভিস দিয়ে যাচ্ছে। তাদের বিভিন্ন নামে তাদের তখন লঞ্চ ছিল। বরিশাল রুটে সুরভির 3টি লঞ্চ চলাচল করে থাকে, সুরভি 7, 8 ও 9। সুরভি 7 দীর্ঘদিন যাবত সার্ভিসের বাইরে আছে, তার সংস্কার শেষে খুব দ্রুতই সার্ভিসে যুক্ত হবে। এছাড়া সুরভি 8 ও 9 আপনি যদি কেবিন সোফা ইত্যাদি বুকিং করতে চান সেক্ষেত্রে কীভাবে বুকিং করবেন সে সম্বন্ধে আমরা জানতে চেষ্টা করব। লঞ্চের কেবিন বুকিং দেওয়ার ক্ষেত্রে আপনার বুকিং অফিস থেকে কীভাবে আপনারা টিকিটটা অ্যাডভান্স বুকিং দিয়ে থাকেন এবং কীভাবে যারা এখানে উপস্থিত হতে পারে না তাদেরকে অনলাইনে বা ফোন কলের মাধ্যমে কীভাবে আপনারা কেবিনটা বুকিং দিয়ে থাকেন? আমাদের মূলত হচ্ছে আমাদের সরাসরি আইসে পাবে, আর আমাদের ফোন নাম্বারে আমরা ইনফরমেশন দিয়ে খালি আছে কিনা হবে কিনা এটা বলি, তারপর আইসে পরে আর হচ্ছে যে আপনাদের সহযোগ্য ওয়েবসাইট আছে উল্লেখিত নাম্বার ছাড়াও সহজ.com এর মাধ্যমে আপনারা টিকিট কাটতে পারবেন। সুরভি বুকিং অফিস থেকে বের হয়ে আমরা এখন অ্যাডভেঞ্চার বুকিং অফিসের দিকে যাচ্ছি। তো দেখানোর চেষ্টা করবো কিভাবে আপনি টিকিট বুকিং করবেন। অফিসে এসে কেবিন অথবা সোফা বুকিং দেওয়ার পাশাপাশি উল্লেখিত নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনি অ্যাডভান্স বুকিং দিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি কীভাবে ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকা লঞ্চের যাত্রা পথে আপনাদের বুকিং অ্যাডভান্স বুকিং দিতে পারবেন লঞ্চের কেবিন। এবং আশা করি এই ভিডিওর মাধ্যমে একটু হলেও আপনাদের যাত্রাপথের ভোগান্তি দূর হবে। আমরা সামনের দিনে আরও নতুন নতুন ভিডিও এবং কিছু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।